উদ্ভিদের জাদুঘর লালমাই উদ্ভিদ উদ্যান। আপনারা দেখছেন এসএম টিভি। বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে গড়ে তোলা হয়েছে লালমাই উদ্ভিদ উদ্যান। এখানে শোনা যায় নানান প্রজাতির পাখির কিচিরমিচির ডাক, ফুলে ওড়াউড়ি করে ভ্রমর মৌমাছি। এমন নান্দনিক সৌন্দর্য এখন চোখে পড়ে কুমিল্লার লালমাই উদ্ভিদ উদ্যানে। বিরল প্রজাতির উদ্ভিদ আছে বলেই অনেকে উদ্ভিদের জাদুঘরও বলে থাকেন। কুমিল্লা সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডের সালমানপুর নামক স্থানে অবস্থিত লালমাই উদ্ভিদ উদ্যান 2015-16 অর্থ বছরে 17 একর জমিতে নির্মিত হয় উদ্যানটি। বিভিন্ন প্রজাতির শতাধিক উদ্ভিদ রয়েছে উদ্যানটিতে, যার মধ্যে বিরল প্রজাতির অশোক, অর্জুন, আগর, আমলকি, কনক, কাঞ্চন, বন পেয়ারা, খাট চারুল, গর্জন, গোলাপজাম, চন্দুল, তুন, ঢাকিজাম, তেলসুর, নাগেশ্বর, নাগলিঙ্গম, বাসক, বৌদ্ধ নারকেল, বৈলাম, মহুয়া, শরতীলেবু, সফেদা, সজিনা, সাতকড়া, সিভিট, হরিতকি, জিল সহ আরো নানা প্রজাতির উদ্ভিদ। উদ্যানটি ঘুরে দেখা যায় পর্যটকদের জন্য পাহাড়ের চূড়ায় বিশ্রাম নেওয়ার জন্য আসন তৈরি করা হয়েছে, যেখান থেকে পুরো উদ্যানের সৌন্দর্য উপভোগ করা যায়। ভেষজ উদ্ভিদের পাশাপাশি ফুলের বাগানও রয়েছে এখানে। বিশেষ করে উদ্যানে নানান প্রজাতির গোলাপ, জারুল, সোনালু, বকুল, টগর ফুলের গন্ধে মোহিত হতে হয় সবাইকে। ফুলের উপর প্রজাপতি মৌমাছির উড়াউড়ি মিলিয়ে এক অপূর্ব প্রকৃতি নজর কাড়বে পর্যটকদের। একদিকে প্রকৃতির সৌন্দর্য, অন্যদিকে বিভিন্ন প্রজাতির গাছ চেনা যাবে এখানে। কোন গাছে কী ঔষধি গুণ রয়েছে, কোন গাছ কখন ফুল দেয়, কখন ফল দেয়, উদ্যানে এমন সব বিস্তারিত তথ্যও উদ্যানের বিভিন্ন স্থানে বোর্ডে লেখা রয়েছে। এত বিরল প্রজাতির উদ্ভিদের কারণে উদ্যানটি হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য গবেষণার ক্ষেত্র, পাশাপাশি পর্যটকদের জন্য প্রকৃতির মধ্যে অবসর কাটানোর সবচেয়ে উপযুক্ত স্থান। যে কজন দর্শনার্থী এসেছেন উদ্যানে ঘুরতে, তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। লালমাই উদ্ভিদ উদ্যান বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অধীনে বাংলাদেশ বন অধিদপ্তর 2015-2019 পর্যন্ত এই 4 বছর যাবৎ লালমাই উদ্ভিদ উদ্যান সরকারি সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রায় 16 লক্ষ টাকা ব্যয় এই লালমাই উদ্ভিদ উদ্যানটি সৃজন করেছে। আমরা প্রায় 17 একর জায়গার উপরে এই লালমাই উদ্ভিদ উদ্যানটি অবস্থিত। এর মধ্যে আগে বন বিভাগের 13 একর জায়গা ছিল, এর বাইরে আমরা 3.5 একর জায়গা অধিগ্রহণ করেছি। প্রায় এই প্রকল্পে প্রায় 16 কোটি টাকা খরচ হয়েছে, এর মধ্যে 10.5 কোটি টাকা খরচ হয়েছে আমাদের ভূমি অধিগ্রহণে। এছাড়া আমরা আরও কিছু ইনফ্রাস্ট্রাকচার করেছি, আমরা একটা অফিস করেছি, আমরা পানির ব্যবস্থা করেছি, আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি, আমরা টয়লেটের ব্যবস্থা করেছি, আমরা পর্যটকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করেছি, আমরা হেরিংবন রাস্তা করেছি, লেক করেছি, এই সমস্ত কিছুই করা হয়েছে। বেসিক্যালি কুমিল্লা শহরের যে মানুষের চাহিদা আছে পর্যটন, আপনারা জানেন সবাই যে কুমিল্লা একটি ঐতিহ্যবাহী শহর, এখানে প্রচুর পর্যটক আসে। পাশেই কুটবাড়ি ময়নামতি জাদুঘর আছে, এই জাদুঘরে অনেক মানুষ আসে। আর আমরা এখানে করেছি বেসিক্যালি এই উদ্ভিদ উদ্যানটি, বিশেষ করে যারা উদ্ভিদবিজ্ঞানের ছাত্র, যারা বনবিজ্ঞানের ছাত্র, তারা যেন এখানে এসে শিখতে পারে, জানতে পারে। এছাড়া এর পাশাপাশি শহরের মানুষ, তারা যেন এসে একটু নিঃশ্বাস ফেলতে পারে। শহরে থাকার ফলে অনেকে আবার বোরিং হয়ে যায়, তারা বিকেলবেলা এসে একটু ঘুরবে, বাচ্চারা শিখবে, জানবে। এখানে সারা দেশ থেকে প্রায় 100 প্রজাতির চারা এনে আমরা অত্যন্ত রেয়ার এবং ইন্ডেঞ্জার্ড স্পিসিস আমরা লাগিয়েছি, এবং এটার দ্বারা মানুষ জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে। শাকিল মোল্লা, তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, এসএমটিভি।